বক্তৃতার কিছু নাই। আজকে আমি এখানে বসে বসে ভাবছিলাম আর কত রক্ত বাংলার মানুষ দেবে এই জালিমকে, এই খুনিকে। যতক্ষণ পর্যন্ত আমরা বিদায় না করতে পারব ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা ছাড়ব না, ঘরে যাব না। শয়তানের একটা সীমা আছে। আপনি চোরের প্রধানমন্ত্রী, মায়াকে আপনি জামিন দিয়েছেন, হাজি সেলিমকে আপনি জামিন দিয়েছেন, আপনার দলের লোক হলে টাকা চুরি করলে খুনের মামলায় থাকলে জামিন দেন। তিনবারের প্রধানমন্ত্রী, একবার তো মানে তিনবারের প্রধানমন্ত্রী, জীবনে কখনো নির্বাচন হারেন না। যার স্বামী বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, পাঁচটা বছর ধরে আপনারা কারাগারে রেখেছেন, পাঁচটা বছর আপনার ছেলে, আপনি সাংবাদিক সম্মেলনে বলেছেন তার টাকা, তার বাড়ি, তার গাড়ি যদি নিয়ে নেয় নিয়ে নে। এটা কি আপনার ছেলের টাকা, আপনার টাকা, আপনার বাপের টাকা? ওই টাকা বাংলাদেশের টাকা। বেগম দিয়াকে আপনি দুর্নীতির মামলা করলে আপনি তাকে সাজা দিয়েছেন, ছেড়ে দেন, সময় থাকতে থাকতে ছেড়ে দেন, পদত্যাগ করেন, পার্লামেন্ট ভেঙে দেন, নির্বাচন কমিশন পুনর্গঠন করেন। না হলে মার যদি শুরু হয়, একবার যদি বাংলার মানুষ মার যদি শুরু করে তাহলে কিন্তু রেহাই পাবে না। পাবে রেহাই, পাবে রেহাই, পাবে রেহাই। এই জালিমকে বিদায় করার জন্য রাস্তায় নেমেছি, সারা বাংলার মানুষ রাস্তায় নেমেছে। একে বিদায় করব, পদত্যাগে বাধ্য করব, তারপরে ঘরে যাব। রাজি আছেন? রাজি আছেন? মুক্তি, মুক্তি, মুক্তি চাই, আরো জোরে, আরো জোরে, ঢাকার থেকে শোনা যাবে, আরো জোরে, মুক্তি, মুক্তি, মুক্তি চাই। আন্দোলনের শেষে ঢাকা বিমানবন্দরে যেদিন আমাদের তারেক রহমান আসবে, সেই দাওয়াত এখনই আমি আপনাদের সামনে দিয়ে রাখলাম। খুদা হাফেজ বাংলাদেশ, জিন্দাবাদ।